এই মুহূর্তে অসমৰ প্ৰত্যেকগৰাকী জনজনলৈ দিবলৈ লৈছোঁ ডাঙৰ খবৰ। আহি গ'ল 10 জুলাই। অহা 10 জুলাই তাৰিখে অসম চৰকাৰে মহিলাসকলৰ বেংক একাউণ্টত সোমাই দিব টকা। তো এই বিষয়ত এখন গুৰুত্বপূৰ্ণ আপডেট ইতিমধ্যে আমাৰ হাতত আহি পৰিছে। তো অহা 10 জুলাই তাৰিখে অসমৰ কোনসকল মহিলাই চৰকাৰী ধন লাভ কৰিব যদি জানিব বিচাৰে, অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথম অপ্ৰাহিক লৈ চাব। আৰু মোৰ চেনেলত নতুন হ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি মোৰ লগত থাকিব। ভিডিঅ'টো ভাল লাগিলে অনুগ্ৰহ কৰি শেয়ার করে দিব। তো ব্লগ ভিডিওটি আরম্ভ করে এই বিষয়ত আমি বিস্তারিত জানি লো। তো আপনার মোবাইল স্ক্রিনত দেখাই দিছো অসম সরকারের ফলরপা এনেকা এখন আপডেট ইতিমধ্যে আমার হাতত আহি পড়িছে। তো ইয়াতে লিখা আছে আর্টজনের কাষত অসম সরকার প্রগতির দিকত রাজ্য আমার 10 তারিখ পেনশন আর অরুণোদয়ের দিন। তো অসম সরকারে প্রতি মাহর 10 তারিখট কিন্তু পেনশন আর অরুণোদয়ের দিন হিসাবে ঘোষণা করেছে। লগতে অহা 10 জুলাই তারিখে নতুনকৈ কোনবোৰ মহিলাৰ বেংক একাউণ্টত অসম চৰকাৰে টকা প্ৰদান কৰিব, লগতে আত্মসহায়ক গোটৰ মহিলাসকলৰ 10,000 টকাটো সোমাবনে নাই এইটো ভিডিঅ'ৰ মাজত আপোনালোকক বিস্তাৰিত জনাই দিম। তো অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো স্কিপ নকৰি চাই থাকিব। তো অসম চৰকাৰে প্ৰতি মাহৰ 10 তাৰিখত কিন্তু 43 লাখ মহিলাসকলৰ বেংক একাউণ্টত প্ৰদান কৰে চৰকাৰী ধন। তো প্রতি মাহর 10 তারিখত কেইখনমান পেনশন আসনির লগতে অরুণোদয় আসনির টাকা মহিলাসকলের বেঙ্ক একাউন্টত সোমাই দিয়ে। তো অহা 10 জুলাই তারিখে অসম সরকারে নতুনকৈ কোন কেইখন আসনির টাকা মহিলাসকলের বেঙ্ক একাউন্টত সোমাই দিব এটি আপনার বিস্তারিত জানাইছো। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নকৰি প্রথম অপ্রাহিক লৈ চাই থাকিব। তো ইয়ার উপরে আরো এখন নোটিফিকেশন আমার হাতত আহি পড়িছে। ইয়াতে কি লিখা আছে আপনার পড়ি শুনাই দিছো। তো ইয়াতে লিখা আছে আর্টজনের কাষত অসম সরকার প্রগতির দিকত রাজ্য আমার 10 তারিখ পেনশন আর অরুণোদয়ের দিন। প্রতি মাহর 10 তারিখে হিতাধিকারীর একাউন্টত প্রাপ্য ধন। তো অসম সরকারে প্রতি মাহর 10 তারিখতেই কিন্তু হিতাধিকারীর বেঙ্ক একাউন্টত প্রাপ্য ধনখিনি প্রদান করে। তো অহা 10 জুলাই তারিখে কোন কেইখন আসনি টাকা সোমাই দিবে এটি আপনার আসনি কেইখনের নাম জানাইছো। প্রথম আসনিটা হল অরুণোদয়, দ্বিতীয় আসনিটা হল শহীদ কুশল কোঁৱর বৃদ্ধ পেনশন আসনি, তারপর রাষ্ট্রীয় দিব্যাঙ্গ পেনশন আসনি, বিধবা পেনশন আসনি, বৃদ্ধ পেনশন আসনি। তো এই কেইখন আসনি যখন মানুষের নাম অন্তর্ভুক্ত হয়ে আছে সেই সকল মানুষে অহা 10 জুলাই তারিখে লাভ করব সরকারি ধন। ইয়ার উপরে ইন্দামিরি সর্বজনীন বিধবা পেনশন আর দীনদয়াল দিব্যাঙ্গজন সাহায্য আসনি যখন মানুষের নাম অন্তর্ভুক্ত হয়ে আছিল সেই সকল মানুষক অহা 10 জুলাই তারিখে প্রদান করব অরুণোদয় আসনির 1,250 টকা। তো এটা আত্মসহায়ক গোটর মহিলাসকলের বিষয়ে বিস্তারিত জানাইছো। তো অহা 10 জুলাই তারিখে কিন্তু আত্মসহায়ক গোটর মহিলাসকলের বেঙ্ক একাউন্টত 10,000 টকা নুসুমাব। এতালেকে কিন্তু অসম সরকারে কোনো নির্দিষ্ট ডেট প্রকাশ করা নাই, যেতিয়া কোনো নির্দিষ্ট ডেট প্রকাশ করব লগে ভিডিও বনায় আপনার জানাই দিম। গতি চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগত থাকিব। তো ধন্যবাদ।